মনে করেন আপনার অনেক মাথা ব্যথা করতেছে, আপনি মাথা ব্যথায় অস্থির। ইতিমধ্যে আপনার এক ফ্রেন্ড এসে বলতেছে, দোস্ত 2 গ্লাস পানি খা, তোর মাথা ব্যথা চলে যাবে। তো আপনি ভাবলেন, ঠিক আছে, বন্ধু যখন বলতেছে আমি একটু বিশ্বাস করে দেখি আমার মাথা ব্যথা যায় কি না। তো আপনি 2 গ্লাস পানি খাইলেন, আপনার মাথা ব্যথা চলে গেল। ডাজ ইট মেক সেন্স? এটা কি সায়েন্টিফিক কোনো ভিত্তি আছে? চলুন জানি আজকে ব্যাপারটা। এটার একটা সায়েন্টিফিক টার্ম আছে, এটাকে বলা হয় প্লাসিবো ইফেক্ট। প্লাসিবো ইফেক্ট যদি আমি একটু বাংলা করে ক্লিয়ার করে বলি, সেটা হলো যে মনের জোরে কোনো রোগ সমাধান করা। ঠিক আছে, আমি ছোটবেলায় দেখতাম আমাদের প্রতিবেশী কিছু লোক ছিল, সেখানে নাকি নির্দিষ্ট ডাক্তারের কাছে গেলে তার রোগটা সমাধান হতো। লাইক, অমুক ডাক্তারের ওষুধ খেলে আমার রোগটা সমাধান হবে, আমার অমুক ডাক্তার ছাড়া কোনো ডাক্তার আমার রোগটা সমাধান করতে পারে না। যদিও তার কোনো ডাক্তার ডিগ্রিও ছিল না আমি জানতাম, কিন্তু তার কাছে গেলে নাকি তার রোগটা সমাধান হইতো। ঠিক আছে, এটা একটা মনের কানেকশান, আত্মবিশ্বাস কানেকশনে ডিপেন্ড করে। এটাকে আমরা সায়েন্টিফিকলি বলি প্লাসিবো ইফেক্ট। তো প্লাসিবো ইফেক্ট কিন্তু ওই 1600 শতাব্দী থেকেই শুরু করা হয়, বা অর্থাৎ 1600 শতাব্দীর থেকেই এই প্লাসিবো ইফেক্ট নিয়ে আলোচনা শুরু করা হয় যে মনের জোরে কি আসলে এটা করা সম্ভব কিনা। সো প্লাসিবো ইফেক্ট নিয়ে যদি আমরা একটু বাংলা সাহিত্য হিসাবে দেখি, বাংলা সাহিত্যে একটা বই আছে, এই কবিরাজ ভিত্তিক এই বই সব নিয়ে আলোচনা করা হয়, সেটা হলো সৈয়দ অলিউল্লাহ সাহেবের উপন্যাস আমাদের লাল শালু। লাল শালুতে কিন্তু মজিদ নামে একটা ক্যারেক্টার আছে। মজিদ নামে ক্যারেক্টারটা কী করে, গ্রামের সাধারণ লোকে ভোলায় ভেলায় পানি পড়া খাওয়ায়, এবং এর মধ্যে অনেক সময় কিন্তু রোগও সমাধান হইতো। সো এটা কিন্তু আপনারা ওই চাইলে ওই বইটা পড়ে আসতে পারেন। সো প্লাসিবো ইফেক্ট নিয়ে একটা বই আছে, ইউ আর দ্য প্লাসিবো। এটার যে অথর আছে, এই অথরটা আমরা ডক্টর জো ডিসপ্যানজো, আমি যদিও নামটা একটু ভুল বলতে পারি, আপনি একটু চেক করে দেখতে পারেন, উনি একটা বই লিখেছেন ইউ আর দ্য প্লাসিবো। সো ইউ আর দ্য প্লাসিবো বইয়ে উনি একটা ঘটনা উল্লেখ করেন। সেখানে উনি কি বলেন যে উনি ছোটোবেলায় 21 বছর বয়সে, সম্ভবত 21 বছর বয়সে উনি একটা অ্যাক্সিডেন্ট করেন, এবং ডক্টর ওনাকে বলেন যে আপনি আর হাঁটতে পারবেন না। কিন্তু ওনার মধ্যে একটা আত্মবিশ্বাস ছিল, বা ওনার নিজের একটা কনফিডেন্স ছিল এরকম করে, যে আমি হাঁটবো এবং আমি চলাফেরা করবো নিজের স্বাভাবিকের মতো। ঠিক আছে, তারপর উনি এই এই মনের জোরের এগেনস্টে সে নিজে নিজে চলাফেরা করা ট্রাই করতো, এক পর্যায়ে সে এটাকে সাকসেস পায় এবং তারপর সে হাঁটতে পারছে এবং দৌড়তেও পারছে। সো এটার কিন্তু একটা ঘটনা উনি এই ইউ আর দ্য প্লাসিবো বইয়ে উল্লেখ করেন। এবং এই প্লাসিবো ইফেক্ট নিয়ে কিন্তু প্রপার কনস্পিরেসি অনেক আছে, পাশাপাশি এটা নিয়ে কিন্তু একটা অমীমাংসু চ্যাপ্টারও বলা যেতে পারে আমাদের মেডিকেল সায়েন্সে। সো এটা আসলে কাজ করে কি না, এটার জন্য আপনাকে আসলে প্লাসিবো ইফেক্ট নিজের মধ্যে ট্রাই করে দেখতে হবে যে এটা আমাদের মধ্যে কাজ করে কি না, প্লাসিবো ইফেক্ট কোনো এক্সিস্ট করে কি না, যদি এটা নিয়ে অনেক আলোচনা আছে। প্লাসিবো ইফেক্ট নিয়ে যদি আপনারা কোনো আর বিস্তারিত জানতে চান, সেক্ষেত্রে আপনার কমেন্ট বক্সে আমার পোস্টের একটা লিঙ্ক দেওয়া আছে, যে আর্টিকেল আমি নিজে লিখেছি অনেক মোটামুটি একটু রিসার্চ টিসার্চ করে, যে চাইলে আপনারা এটা পড়ে আসতে পারবেন। ওখানে অনেক লিঙ্ক আছে, আপনি সেই লিঙ্কে গিয়ে সেই বই বা সেই জার্নালটা পড়ে আসতে পারেন প্লাসিবো ইফেক্ট নিয়ে। সো সবাই অনেক ভালো থাকেন, আসসালামু আলাইকুম।